আজকে ঘরে ঘরে প্রশ্ন কেন আমরা ইসলামী খেলাফত ফিরে পাই না কেন আমরা ইসলামী ভালো শাসক পাই না কেন আমরা ইমাম বোখারির মতো মহাদ্দেশ পাই না কেন আমরা ইমাম শাহফির মতো বড় ইমাম পাই না কেন আমরা ইমাম মালেকের মতো বড় মহাদ্দেশ পাই না কেন আমরা ইমাম আহমদ হাবিন হাম্বালের মতো বড় দশ লক্ষ হাদিসের সুমহান মহাদ্দেশের দেখা পাই না কেন আমরা ইমাম আলবানির মতো দেখা পাই না আমি আপনাকে বলবো আগে ইমাম আলবানিকে তৈরি করার মতো মা ঘরে পায়দা করেন ঘরে ঘরে ইমাম আলবানি তৈরি হবে ইমাম সাহাফি কে জন্ম দেওয়ার মতো কন্যা সন্তান ঘরে প্রস্তুত করেন ঘরে ঘরে ইমাম সাহাফি তৈরি হবে আজ থেকে হাজার বছর পূর্বে যদি ঘরে ঘরে মহাদিস তৈরি হয় আজ থেকে হাজার বছর পূর্বে যদি ঘরে ঘরে আলে মোলামা তৈরি হয় আজ থেকে হাজার বছর পূর্বে যদি ঘরে ঘরে মুজাহিদিনে মিল্লাত তৈরি হয় আজ থেকে হাজার বছর পূর্বে যদি সালাউদ্দিন ইউবির মতো ব্যক্তি তৈরি হয় বাইবের মতো সেনাপতিরা তৈরি হয় সাদ ইবনে আবি মতো মহান সেনাপতিরা তৈরি হয় খালিদ বিন সাইফুল্লার মতো বিশ্ববিজেতা বীরেরা তৈরি হয় তারেক বিন জিয়াদের মতো স্পেন বিজেতা বীরেরা তৈরি হয় মুসাবিন আর মুসাবিন আবি কাসানের মতো যদি মহান সেনাপতিরা আজ থেকে হাজার বছর পূর্বে তৈরি হয় তাহলে আজকেও ওই রকম মহান মহান সেনাপতিরা তৈরি হবে যদি ঘরে ঘরে ওই ধরনের মহান সেনাপতি জন্ম দেওয়ার জন্য মায়েরা প্রস্তুত হয় শিক্ষিত ধর্মপ্রাণ ভীত আল্লাহতালাকে ভয় করে পরহেজগার দিনদার কন্যা সন্তান ঘরে পায়দা করেন ঘরে দিনদার মা সৃষ্টি করেন আপনার ঘরে ইমাম ইমাম বুখারি তৈরি হবেই হবে ইনশাল্লাহ আপনার ঘরে বিনিউসুফ ইউসুফ তৈরি হবেই হবে যদি আপনার ঘরে বিনিউসুফের ইউসুফের মায়ের মতো মা থাকে তো ইহুদি খ্রিস্টানেরা ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে তৃতীয় ভয়ঙ্কর যে যুদ্ধ পরিচালনা করেছিল সেটি হচ্ছে নারী সমাজের বিরুদ্ধে যুদ্ধ নারী সমাজকে তাদের মহান দায়িত্ব থেকে হটিয়ে নিয়ে এসে চুচুরা সাধারণ অবহেলিত দায়িত্ব দিয়ে অধিকার চর্চা করানোর যে মহাযুদ্ধ চালিয়েছে সেটা হচ্ছে ইসলামী সমাজের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ইহুদি খ্রিস্টানেরা কি করেছে যেন কোনো সালাউদ্দিন আইউবি তৈরি না হয় যেন কোনো ইউসুফ বিন তসফিন তৈরি না হয় যেন কোনো মোহাম্মদ গাজিনী তৈরি না হয় যেন কোনো কুতুবুদ্দিন বাইবার তৈরি না হয় যেন কোনো ইমাম আহমদ ইবনে হাম্বাল তৈরি না হয় এই জন্য তারা ওই মা সমাজকে কি করেছে ঘরের ভেতর থেকে বের করে নিয়ে এসেছে আর সম অধিকারের ধোঁয়া দিয়েছে সম অধিকারের আওয়াজ উঠিয়েছে সম অধিকার কি সম অধিকার হচ্ছে আমি পুরুষের সাথে মাঠে কাজ করব এটা সম অধিকার আমি পুরুষের সাথে স্কুলে পড়াবো এটা হচ্ছে সম অধিকার ইসলাম এটাকে সম অধিকার বলে না সম অধিকার কে চাইবে যে নিচে থাকে সে সম অধিকার চাইবে যে ওপরে থাকে সে কি কোনোদিন সম অধিকার চায় আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যেই মহিলা মাঠে কাজ করছে পুরুষের সাথে ওই মহিলা প্রকৃত উত্তম প্রকৃত উত্তম পেশার অধিকারী নাকি যেই মহিলা ঘরে বসে একজন প্রধানমন্ত্রী বানানোর কাজ করছে তার পেশা বেশি উত্তম বুঝতে পারেননি মনে হয় আমার কথা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে প্রধানমন্ত্রী বানানো মায়ের কাজ হচ্ছে ঘরে বসে সেনাপতি বানানো মায়ের কাজ হচ্ছে ঘরে বসে মাইক্রোসফট কোম্পানির মালিক তৈরি করা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে সালাউদ্দিন আইবি তৈরি করা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ইমাম সাফি তৈরি করা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ইমাম বুখারি তৈরি করা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটির বিসি তৈরি করা মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটির আদশা ইউনিভার্সিটি সহ যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করা এখন প্রফেসর তৈরি করার পেশা বেশি উত্তম নাকি একজন পুরুষের সাথে মাঠে ধান লাগানোর পেশা বেশি উত্তম সন্তানকে প্রধানমন্ত্রী বানানোর পেশা হচ্ছে বেশি সন্তানকে সালাউদ্দিনায় ইউবি বানানোর পেশা হচ্ছে বেশি উত্তম কিন্তু আপনাকে শিখিয়েছে যে সম অধিকার লাগবে স্কুলে গিয়ে পুরুষের সাথে পড়াতে হবে এটা হচ্ছে সম অধিকার এটা আবার কিসের সম অধিকার আমি নারী সমাজ মহান আল্লাহতালা আমাকে পুরো ইসলামী সমাজের বড় বড় নেতাদের তৈরি করার দায়িত্ব দিয়েছেন মহান তালা আমি নারী আমাকে ইসলামী সমাজের খলিফা তৈরি করার দায়িত্ব দিয়েছেন আমি নারী মহান আল্লাহ তালা আমাকে ইসলামী সমাজের বাদশা তৈরি করার দায়িত্ব দিয়েছেন আমি নারী মহান আল্লাহ তালা আমাকে প্রফেসর তৈরি করার দায়িত্ব দিয়েছেন আমি এই পৃথিবীর মূল শাসক আমি কিসের পুরুষের সাথে পড়াতে যাব আমার জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করতে হবে এটার নাম অধিকার আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে আমি কেন পুরুষের সাথে পড়াতে যাব এইটার নাম হচ্ছে অধিকার আমার পেশা সর্বোত্তম পেশা আমাকে প্রফেসর বানানোর পেশা দেওয়া হয়েছে আমাকে প্রধানমন্ত্রী বানানোর পেশা দেওয়া হয়েছে আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পুরুষ যে সুবিধা পায় তার চেয়ে বেশি সুবিধা দিয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে বেশি নিরাপত্তা দিয়ে আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় আলাদা স্কুল আলাদা ওকালতির জন্য অফিস আদালত আলাদা হাইকোর্ট প্রতিষ্ঠা করে দিতে হবে এটা হচ্ছে নারীর অধিকার কিন্তু আপনাকে আর বিপরীত অধিকার শেখানো হয়েছে আপনাকে ঘর থেকে বের করে মাঠে কাজ করতে নিয়ে গিয়ে বলছে এটা তোমার অধিকার দিলাম আপনাকে পুরুষের সাথে মাথায় ওই দেখেন না আপনাদের চাপাই অঞ্চলে রাস্তায় পুরুষের সাথে নারীরা মাটি কাটে আর ওই নারী ওই মাথায় টালি মানে ওই টুকরিতে করে মাটি নিয়ে যায় আর ফেলে দিয়ে বলে এটা হচ্ছে আমার অধিকার আপনার গ্রামের অঞ্চলে যে এনজিওরা আছে না যে এনজিওরা আপনাদের গ্রামের বাড়িতে নারী নারীকে গিয়ে বলে যে আপনি ঘরে বসে রান্না করবেন কেন পুরুষের সাথে গিয়ে কাজ করেন মাঠে কাজ করেন অফিসে কাজ করেন অফিসে কাজ করাটা হচ্ছে অফিসে অফিসে কাজ করাটা হচ্ছে নারীর অধিকার আজকে থেকে আপনি নিজে বলতে শিখুন আপনার বোনকে বলতে শিখান আপনার মাকে বলতে শিখান আপনার স্ত্রীকে বলতে বিক্রি করব। বিক্রি করব। মানুষ হাসবে না মানুষ তার প্রশংসা করবে মানুষ ওকে পাগল বলবে মানুষ ওকে কি বলবে পাগল বলবে এখন আপনার স্ত্রী আর আপনার মা ঘরের মধ্যে বসে থেকে প্রধানমন্ত্রীর চাকরি বানানো ছেড়ে দিয়ে দেশ পরিচালনার জব ছেড়ে দিয়ে সেনা পরিচালনার জব ছেড়ে দিয়ে অফিস আদালত নিজের আয়ত্তে বানানোর জব ছেড়ে দিয়ে বলছে আমি রাস্তায় মাটি কাটবো আমি রাস্তায় পুরুষের সাথে আমি জমিতে পুরুষের সাথে ধান লাগাব তো এখন ওই নারীর উপর হাসা উচিত না ওই নারীর অধিকার পেলে বলে প্রশংসা করা উচিত তো ওই প্রাণ কোম্পানির মালিককে ঘরে বসে থেকে প্রাণ কোম্পানি চালাতে হয় একজন মা ঘরে বসে থেকে তার সন্তানদের প্রধানমন্ত্রী বানাবে সেনা প্রধান বানাবে আর পুরো দেশ ঘরে বসে থেকে পরিচালনা করবে এর নাম হচ্ছে নারী এটা হচ্ছে নারীর প্রকৃত সম্মানের জায়গা আপনারা আব্বুর কাছ থেকে এক বহু বক্তব্য একটা হাদিস শুনেছেন যে রাসুল্লা সাল্লাম বলছে যে মেরাজের ঘটনায় আমি জাহান নামে গেলাম তো জাহান নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী জাহান নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী পুরো জাহান নাম নারী দিয়ে ভর্তি করা আছে হাদিস শোনেননি মানে কি আল্লাহর সাথে নারীদের শত্রুতা আছে নারীরা কম সম্মানের নারীরা পুরুষদের চেয়ে নিচু তাহলে আল্লাহতালা নারীদের সবচেয়ে বেশি জাহান নামে কেন দিলেন এবার আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে নোকিয়া কোম্পানি আছে না নোকিয়া কোম্পানির নাম শুনেছেন নোকিয়া কোম্পানি আর আগের মতো কিন্তু পরিচিত নয় আগে মানুষের পকেটে পকেটে নোকিয়া কোম্পানি ছিল তো নোকিয়া কোম্পানির একটা গাড়ি চালক যদি গাড়ি চালাতে গিয়ে ভুল করে অ্যাক্সিডেন্ট করে দেয় ওই গাড়ি ভর্তি যদি নোকিয়া কোম্পানি থাক নোকিয়া কোম্পানির মোবাইল থাকে এক কোটি টাকার নোকসান হতে পারে দুই কোটি টাকার নোকসান হতে পারে ধরলাম পাঁচ কোটি টাকার নোকসান হলো ওই ড্রাইভারের ভুলের কারণে কিন্তু নোকিয়া কোম্পানির সিইও যে ডিসিশন দেয় যে সিদ্ধান্ত দেয় যে সিদ্ধান্ত তৈরি করে সে যদি একটা সিদ্ধান্ত দিতে ভুল করে তাহলে পুরো নোকিয়া কোম্পানি কি হবে বরবাদ হয়ে যাবে নোকিয়া কোম্পানি বরবাদ হয়েও গেছে সেটা আপনারা দেখেছেন আপনার স্কুলের আরও একটা উদাহরণ দেয় আপনার স্কুলের পিয়ন ও যদি একটা ভুল করে বা কথার কথা আপনার দোকানের কর্মচারী আপনি আপনার দোকান আপনার দোকান আছে এই বাজারে আপনার একটা দোকান আছে আপনার দোকানে পাঁচ লক্ষ টাকার মাল আছে আপনার কর্মচারী যদি ভুল করে তো একশো টাকার জিনিস সে পঞ্চাশ টাকায় দিয়ে দিল আপনার পঞ্চাশ টাকা নোকসান হলো এক হাজার টাকা নোকসান হলো কিন্তু আপনি মালিক আপনি যদি হিসাবে ভুল করেন তাহলে আপনার দোকানে দশ হাজার বিশ হাজার টাকার নোকসান হতে পারে বা পঞ্চাশ হাজার টাকার নোকসান হতে পারে তো আপনার দোকানের কর্মচারীর ভুলের অপরাধ আর আপনার অপরাধ কি সমান কোম্পানির ওই ড্রাইভারের অপরাধ আর নোকিয়া কোম্পানির সিদ্ধান্তদাতা সিইওর অপরাধ কি সমান সমান না তো যেই ব্যক্তিকে যেই নারীকে মহান আল্লাহতালা প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন আর যেই পুরুষকে টাকা ইনকাম করার পেশা দিয়েছেন দুইজন যদি ভুল করে দুইজনের অপরাধ কি সমান হবে সে মহান আল্লাহ আল্লাহতালা তাকে না প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব দিয়েছেন সেনাপ্রধান বানানোর দায়িত্ব দিয়েছেন প্রফেসর বানানোর দায়িত্ব দিয়েছেন ভিসি বানানোর দায়িত্ব দিয়েছেন সমাজের নেতা বানানোর দায়িত্ব দিয়েছেন কেউ যদি ওই দায়িত্বে গাফলতি করে তাহলে ওই দায়িত্বের অপরাধ ওই দায়িত্বে ভুলের অপরাধ আর একজন সাধারণ পুরুষের ভুলের অপরাধকে সমান তো তার অপরাধ যদি ওই পুরুষের চেয়ে বেশি হয় তাহলে তো তাকে বেশি জাহান নামে দিতেই হবে আল্লাহ তাকে নিচু হীন জঘন্য দুর্বল হওয়ার জন্য জাহান নামে দিয়েছেন এটা নয় বরং তার দায়িত্ব ছিল মহান আর সে তার মহান দায়িত্বে গাফলতি করেছে মহান জিম্মেদারিতে গাফলতি করেছে এই জন্য মূলত মহান আল্লাহ তালা তাকে জাহান্নামে দিয়েছে এই নারীবাদীরা আপনাকে আরও একটা আয়াত আমাদের সমাজের মা বোনদেরকে আরও একটা আয়াত আয়াতের ভুল ব্যাখ্যা করিয়েছে কি ভুল ব্যাখ্যা করিয়েছে কোরআনের মধ্যে একটা আয়াত আছে যেখানে মহান আল্লাহ তালা বলছেন যে ফা তু হার তাকুমান্না তুম যে তোমরা তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত তোমরা তোমাদের খেতে যেভাবে খুশি যাও তখন এবার ওই নারীবাদীরা আপনার বোনের মনে আপনার স্ত্রীর মনে প্রশ্ন দিচ্ছে যে দেখো তোমার আল্লাহ তোমাকে ক্ষেতের সাথে তুলনা দিল তোমার আল্লাহ তোমাকে নুচি করে দিল কিসের তুমি কোরআন মানো কিসের তুমি হাদিস মানো কিসের তুমি ওই আল্লাহর বোরখা পরে ঘর থেকে বের হবা ওই আল্লাহর বোরখা পরারও দরকার নাই ওই আল্লাহর হুকুম হাকাম দরকার নাই আমি যে কথা বলছি সেই কথা শোনো এটা আপনাকে শিখিয়েছে এইখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেই আজকে যদি পুরো বাংলাদেশের যত ধানের জমি আছে যত গোমের জমি আছে আর যত আলুর ক্ষেত আছে সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ আগামী এক মাসের মধ্যে না খেয়ে মারা যাবে না যাবে না যত ক্ষেত খামার আছে বাংলাদেশের সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তো বাংলাদেশের মানুষ আগামী এক মাস পরে খাওয়ার জন্য কিছু গুজে পাবে না তো নারীরা হচ্ছে এমন ক্ষেত ওই ক্ষেত যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইসলামী সাম্রাজ্য এবং ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না ওইটা ক্ষেত ওই ক্ষেতকে যদি কেউ ধ্বংস করে দেয় ওই ক্ষেতকে যদি কেউ নষ্ট করে দেয় ওই ক্ষেতকে যদি কেউ ধুলিস্বৎ করে দেয় তাহলে ওই ক্ষেতকে ধুলিস্বৎ করে দিলে ওই ক্ষেতকে নষ্ট করে দিলে এই ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না কিভাবে নারী সমাজ ইমাম বোখারি রাহে মহল্লা তৈরি হয়েছিলেন ইমাম বোখারি রাহে মহল্লাকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই ইমাম সাফি এই রাহে মহল্লা জন্মগ্রহণ করেছিলেন ইমাম সাফি হয়েছিলেন ইমাম সাফিকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই ইমাম মালিক রাহে হয়েছিলেন ইমাম মালিক রাহে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই ইমাম মালেক রাহেমহল্লা বলছেন আমি আমার জীবনের প্রথম দিকে গান গাইতে পছন্দ করতাম আমার শখ ছিল যে আমি গায়ক হব তখন আমার মা আমাকে বলল হে ইবনে মালিক হে মালিক তুমি গায়ক হয়ে না আমি গায়কদেরকে ঘৃণা করি ইমাম মালিক রাহে মহল্লার মায়ের এই একটা কথা ইমাম মালিক রাহে মহল্লার জীবনকে পরিবর্তন করে দেয় তারপরে উনি বলছেন যে আমার মা আমার মাথায় উঁচা টুপির সাথে পাগড়ি বেঁধে দেয় এবং পাগড়ির উপর ওই খাতা আর কলম দিয়ে আমাকে মহাদ্দি সিংদের দারসে বসার জন্য পাঠায় তিনি তার মায়ের কারণে ইমাম মালিক হয়েছিলেন ইমাম বোখারি রাহেমহল্লা বলছেন আমার বয়স যখন ষোলো বছর তখন আমার মা আমাকে নিয়ে হজ করতে গেলেন কেন হজ করতে গেলেন আমার মা আমাকে নিয়ে হজ করতে গেলেন যেন আমি হজ করে মদিনায় যে মহাদিথিন আছে যে আলে মোলামা আছে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি ইমাম সাফে এই রাহে মহল্লা বলছেন যে আমি ইমাম সাফই হয়েছে এই কারণে যখন আমি ছোট ছিলাম তখন আমার মায়ের কাছে এত টাকা ছিল না যে আমার মা শিক্ষক রেখে আমাকে পড়াবে তখন আমার মা আমাকে বলল আগের যুগে তো আর এখনকার মতো কম্পিউটার ছিল না এখনকার যুগে কিছু লোক আছে যারা কম্পিউটারে লেখালেখি করে আপনি যাকে গিয়ে বলেন ভাই এক পৃষ্ঠা লিখে দাও তো কম্পিউটারে তো আগের যুগে ওরকম মানুষ ছিল যারা মানুষের কথা লিখে ভাই আমাকে একটা চিঠি লিখে দেন তো তখন মানুষ চিঠি লিখে দিত তো যারা হাদিস লিখতো তারা ওই লেখকদের কাছে গিয়ে হাদিস পড়তো আর বলতো এই হাদিসটা লিখে নিত এই হাদিসটা আমাকে লিখে দেন তিমাম সাফেই ছিলেন অনেক দরিদ্র ঘরের সন্তান অনেক হতদরিদ্র ঘরের সন্তান তখন তার মা তাকে বললেন তুমি বাজারে বা ওই যে লেখকদের যে জায়গা আছে লেখকদের ওই জায়গায় যাও আর ওখানে গিয়ে বসে থাকো তখন ইমাম শাহফি রাহেমহল্লাহ ওখানে গেলেন আর মানুষ এসে যখন লেখকদেরকে হাদিস লিখতে বলতো আর হাদিস পড়তে বলতো তখন ইমাম শাফি রাহেমহল্লাহ ওই হাদিস শুনতেন আর ওই হাদিস মুখস্থ করতেন ইমাম সাফি রাহেমহল্লা ইমাম সাফি হয়েছিলেন তাকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবিকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই মহান আল্লাহ তালার পুরুষ সমাজকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে পুরুষ সমাজ কাজ করবে টাকা উপার্জন করবে ঘরে এসে স্ত্রীর হাতে টাকা তুলে দিবে আর স্ত্রী ওই টাকা খরচ করে নিজের সন্তানকে মানুষ করবে এটা হচ্ছে মায়ের কাজ